পাউল সম্রাট ফকির লালন শাহের 132তম তিরোধান দিবসকাল। করোনার কারণে 2 বছর উৎসব বন্ধ থাকলেও এবারই বড় পরিসরে আয়োজন চলছে কুষ্টিয়ায়। এরই মধ্যে মাজারে আসতে শুরু করেছেন লালন ভক্তরা। নাশকতা ঠেকাতে মাজারের আশপাশের এলাকা বাড়ানো হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। জহিরুল ইসলামের প্রতিবেদন জানাচ্ছেন মাসুম আল ইসলাম। মানুষ ভজিলে সোনা মানুষ হবি, এই জগতে মানুষকে জানলে সোনার মানুষ হওয়া যায়। ফকির লালন মনে প্রাণে বিশ্বাস করতেন পৃথিবীর মানব সন্তানের ভেতরে অধরা মনের মানুষ বাস করে, সত্য মনে সাধনে তাকে লাভ করতে হবে। আধ্যাত্মিক বাউল সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক ও দার্শনিক লালন শাহর মৃত্যুর 132 বছর পর আজও বেঁচে আছেন তার গানে, অসাম্প্রদায়িক চেতনায়। ১৭ অক্টোবর বাউল ফকির লালন শাহের তিরোধান দিবসকে কেন্দ্র করে কুষ্টিয়ার ছেউরিয়ার মরাখালী নদী পার এখন উৎসব মুখর। পহেলা কার্তিক শুরু হবে 3 দিনের উৎসব। করোনার কারণে গেল 2 বছর উৎসব এক প্রকার বন্ধই ছিল, তবে এবার আয়োজন হচ্ছে বড় পরিসরে। জায়গা পাওয়ার জন্য আগে ভাগেই চলে এসেছেন লালন ভক্তরা। আমরা আইছি বাবার ধামে, এইটাই বড় কথা। প্রত্যেকটা বাড়ি এই জায়গায় আমরা বসি, মাজারের প্রতি ভক্তি শ্রদ্ধা করে তখন মনে করেন যে নিজ স্থানে তখন ফিরে যায়। আর অর্ধেক কাজ হয়েছে এখনো, আর বাকি অর্ধেক এখনো ডেকোরেশন বাকি আছে দোকানের। এবার ভক্ত অনুরাগীদের ভিড় বাড়বে এমনটি ধরে নিয়ে আয়োজকরাও প্রস্তুতি নিয়েছেন। মাজারের চারপাশে নতুন রঙের আঁচড় পড়ছে, সাজানো হচ্ছে সবকিছু। সাধুর দরবারে হচ্ছে খাবার নিবে, তাদের সকলের সামনে হচ্ছে খাবার পরিবেশনের জন্য আমাদের আয়োজন আছে। লালন উৎসব ঘিরে যে কোনো ধরনের নাশকতা রুখতে কাজ চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। আলোচনা অনুষ্ঠান ছাড়াও লালন সঙ্গীত পরিবেশন করবেন দেশের প্রথিতযশা শিল্পীরা। মাসুম আল ইসা, 21 টেলিভিশন।